বাবা অনেক হয়েছে না আর চুপ করে থাকার কোনো পরিস্থিতি নেই তোমার তোমাকে এবার লোকের মুখের ওপর জবাব দিতেই হবে না না এটা কি হচ্ছে এটা রাজু আমাকে আমাকে গল্প শোনাচ্ছে ওর বাবা নাকি ওকে ড্রেস ড্রেস দিচ্ছে দেবে আমি বললাম তুই কেন শোনাচ্ছিস হ্যাঁ তো কেন বলছে তোকে এক্স্যাক্টলি আমি ওটাই বললাম যে তুই আমাকে কেন শোনাচ্ছিস তোর বাবার কি একার পয়সা আছে আমার বাবাও আমাকে বারোটা ড্রেস কিনে দেবে এবারের পুজোতে পুরো চ্যালেঞ্জ দিয়ে এসছি ওকে চ্যালেঞ্জ আমি এরকম মানে চোখে আঙুল ঢুকে দিতাম আমি বললাম চ্যালেঞ্জ বাবা তুমি এবারের পুজোতে আমাকে বারোটা ড্রেস কিনে দাও কিনে দিয়ে ওর রাজুর বাবাকে মুখের ওপর জবাব দাও সময় চলে এসছে আর নয় চুপকার অঙ্কে যত পেয়েছিস ততগুলো ড্রেস কিনে দেবো কিন্তু বাবা একটা ড্রেস নিয়ে আমি কি করব একদম মিথ্যা কথা বলবি না অঙ্কের হিসাবে তুই একটাও ড্রেস পাবি না না পরে আমি এক নম্বর বাড়িয়েছিলাম ড্রেস কিনে দাও আবার ওই তো নম্বর পাচ্ছে পরীক্ষায় তার উপর আবার ড্রেস কিনে দাও এগারোটা বারোটা তো ড্রেস না কিনে দিলে আমার নম্বর পাওয়ার ইচ্ছা আসবে থেকে।। এই দুর্গাপূজার ড্রেসের সাথে পরীক্ষার নম্বরের কি সম্পর্ক তো সম্পর্ক যদি নেই তাহলে কিনে দিচ্ছ না কেন আবার মুখে মুখে তর্ক সবার বাবা কত কত ড্রেস কিনে দিচ্ছে মাঝে মাঝে তো আমার মনে হয় আমার নাম সবা হলে ভালো হতো সবার বাবা কিনে দিচ্ছে সবার বাবা কিনে দিচ্ছে তো সবাই কেমন মন দিয়ে পড়াশোনা করছে সেটা দেখ এই আবার শুরু হয়ে গেল তোমার কম্পারিজন শুধু তুলনা আমি যদি তোমার তুলনা করে আমি বলি যদি সবার বাবা কেমন ড্রেস কিনে দিচ্ছে তুমি গিয়ে দেখো হ্যাঁ তোমার কি ইচ্ছে করে না যে বাঙালির সেরা বাবা হতে মনে করো তো তুমি যে প্রাইজ নিতে উঠছো বাঙালির সেরা বাবাকে তোমাকে তোলা হচ্ছে ভালো লাগবে না তোমার এবার মঞ্চে প্রাইজ নিতে উঠছেন বাংলার সেরা বাবা তো বাংলার সেরা বাবা হয়ে আপনার কেমন লাগছে বল এই এসব কি সব কথা বলছিস তুই আরে উল্টো নয় বাবা শচীন তেন্ডুলকার ভেবেছিল পৃথিবীর সেরা ব্যাটসম্যান হবে হয়েছে তো যেটা ভাববে সেটাই হয় তুমি যদি আজ থেকে ভাবো যে তুমি বাঙালির সেরা বাবা হবে প্র্যাকটিস করো আমাকে বারোটা চোদ্দটা ড্রেস কিনে দাও প্রত্যেকবারের পুজোতে অবশ্যই হবে একদিন তুমি তুমি পারবে বাবা তুমি পারবে তুমি সেরা বাবা হবে না দরকার নেই আমার সেরা বাবা হওয়ার তুই আগে সেরা ছেলে হয়ে দেখা বলে দিলে তো ছোট কথাটা বলেই দিলে এটারই ভয় ছিল শর্ত রেখেই দিলে ভালোবাসা যে আমি আগে ভালো হব তারপরে তুমি ভালো হবে কিসের শর্ত এগুলো ভালোবাসায় শর্ত থাকে তাই জন্য সবাই মায়ের ভালোবাসার কথা বলে মা আরে মানে আমি মানে আমি ওইভাবে বলতে চাইনি না থাক আমি বুঝেছি তুমি কি বলতে চাইছো আচ্ছা নে আমি তোকে এবার তিনটে ড্রেস কিনে দেব হয়েছে ঠিক আছে তোমারও থাকলো আমারও থাকলো ছটা ড্রেস আরে কিসের ছটা আমি তো একদম কথা নয় তাও তুমি রাজুর বাবার থেকে পিছিয়ে আছো তুমি সেকেন্ড পজিশনেও থাকতে চাও না কি হয়ে গেছে ছটা আরে 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 রাজুর বাবার সাথে আমার কম্পিটিশন শুরু হলো কখন